Hello guys, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি গাইস, আমার নাম হলো এমডি গোলাম রবি, আমার ইউটিউব লিংক দেওয়া আছে গাইস, এমডি গোলাম রবি 1545। সো গাইস, যারা মুরগি পালন করো গাইস, তোমাদের কোনো টেনশন নেই, আমাদের আমি থাকি গাইস, আমি থাকতে তোমাদের কোনো টেনশনে হতে পারে না। তোমাদের জন্য বিভিন্ন বিভিন্ন মুরগি এবং বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট থেকে গাইস, বিভিন্ন ডাক্তার থেকে তোমাদেরকে পরামর্শ করে যেসব ভিডিওগুলো বানাই দেয়, তোমরা শুধু সেগুলো ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনে ক্লিক করো গাইস। তোমরা যদি সেগুলো ফলো করো, আসলে তোমরা বিভিন্ন মার্কেট প্রেজেন্স গাইস তোমরা লাভবান। সো গাইস, তোমরা কি জানো গাইস, তোমাদেরকে একটা ওষুধ ফার্মেসি দিতে গেলে বিভিন্ন বিভিন্ন ওষুধ রকম তোমাদের দেখাতে পারে গাইস। এক্ষেত্রে তোমাদের মুরগিগুলো যদি গাইস কোনো অসুস্থ হয়ে পড়ে গাইস, এক্ষেত্রে তোমরা কোন ওষুধটা ব্যবহার করো গাইস, আমি থাকতে তোমাদের কোনো আর কোনো টেনশনে হতে পারে না গাইস। সো গাইস, তোমরা শুধু ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করতে থাকো। সো গাইস, তোমাদের জন্য একটা সারপ্রাইজ জন্য তো একটা ওষুধ নিয়ে এসেছি গাইস, যারা তোমরা লেয়ার মুরগি পালন করো ও ডিম মুরগি পালন করো। সো গাইস, যারা লেয়ার মুরগি পালন করো, আজকের এই ভিডিওটা শুধু তোমাদের জন্য গাইস। তোমাদের জন্য একটা নাভাকল ব্যাট এনেছি, নাভাকল ব্যাট গাইস, তোমরা যদি নাভাকল ব্যাট ব্যবহার করো তাহলে অবশ্যই তোমার মুরগিটি সুস্থ এবং সবল থাকবে গাইস। নাভাকল ব্যাট যদি তোমাদের লেয়ার মুরগিতে গাইস বিভিন্ন ক্যালবিলুসিস বা সালমোনিয়ালুসিস গাইস, সালমোনিয়ালুসিস কি, আমি এর আগের পার্টে গাইস তোমাদের জন্য আরও একটা ভিডিও করেছিলাম যে সালমোনিয়ালুসিস কি গাইস। আরও বা আরও আরেকটা ব্যাপার বলছি যে যারা লেয়ার মুরগি পালন করো গাইস, আমি তোমাদেরকে আরও একবার সতর্ক করে দিচ্ছি গাইস, শুধু তোমাদের জন্য গাইস, তোমাদেরকে বলছি যে সালমোনিয়ালুসিস কি গাইস। তোমরা যদি এক্ষেত্রে দেখতে পাও যে সালমোনিয়ালুসিস হলো একটা পানিবাহিত রোগ গাইস, পানিবাহিত রোগটা কি তোমরা সেটা অবশ্যই জানতে হবে যারা লেয়ার মুরগি পালন গাইস। তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও গাইস, সালমোনিয়া কো পানিবাহিত রোগ গাইস, এটা কোথায় থেকে উৎপন্ন হয় গাইস, তোমরা যখন বিভিন্ন পানির পাত্র তোমরা ব্যবহার করো। সো গাইস, এক্ষেত্রে যদি তোমাদের পানির পাত্র কোনো ময়লা থাকে তাহলে অবশ্যই তোমাদের মুরগিগুলো সালমোনিয়ালুসিসে আক্রান্ত হতে পারে গাইস। তোমরা পানির পাত্র এবং খানার পাত্র তোমরা অবশ্যই তোমরা গাইস পরিষ্কার রাখবে, তাহলে তোমাদের সালমোনিয়া রোগটা আসবে না গাইস। এক্ষেত্রে তোমরা আরেকটা ব্যবহার করতে পারো যে সালমোনিয়ালুসিসের জন্য নাভাকল ব্যাট গাইস, তোমরা তোমাদের মুরগি যদি কোনো অসুস্থ হয় তাহলে তোমাদের ওষুধ তোমরাই ঠিক করতে পারো গাইস। এক্ষেত্রে তোমরা সালমোনিয়ালুসিস দেখলে অবশ্যই তোমরা গাইস নাভাকল ব্যাট ব্যবহার করতে পারো। নাভাকল ব্যাট কয় লিটার, এক লিটারের সাথে কত গ্রাম ওষুধ দিবে অবশ্যই গাইস তোমাদের জানা উচিত গাইস, আমারই থাকবে আর তখন তোমাদের কোনো টেনশন নেই গাইস। এক্ষেত্রে আমার ভিডিওগুলো শুধু দেখতে থাকো তোমাদের জন্য গাইস। তোমরা 1 মিলি 2 থেকে 4 লিটার পানিতে ব্যবহার করতে গাইস, অবশ্যই তোমরা 2 লিটার পানিতে 1 মিলি অর্থাৎ 1 গ্রাম ওষুধ 2 মিলি 2 লিটার পানিতে গাইস। এক্ষেত্রে তোমরা যদি 100 লিটার পানি ব্যবহার করো, 100 লিটার পানিতে 50 গ্রাম তোমরা নাভাকল ব্যাট ব্যবহার করতে পারবে। সো গাইস, এক্ষেত্রে তোমরা যদি নাভাকল ব্যাট যদি তোমরা 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম নাভাকল ব্যাট তোমাদের বিভিন্ন ফার্মেসি থেকে তোমরা কিনতে পারো, এক্ষেত্রে গাইস 1 মিলি শুধু 2 লিটার পানিতে তোমরা নাভাকল ব্যাট ব্যবহার করো গাইস। তোমাদের জন্য আরও একটা ওষুধ সারপ্রাইজ হিসেবে নাভাকল ব্যাট দিচ্ছে গাইস, এক্ষেত্রে তোমরা দেখতে পারো আরেকটা গাইস, কোকজুল ব্যাট। আমি এর পরের ভিডিওটা কোকজুল ব্যাট হিসেবে
আলোচনা করব। অবশ্যই গাইস তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও লাইক করনি কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দিবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। সো আল্লাহ হাফেজ গাইস, আসলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিয় মানুষটার সাথে। গাইস ভালো থাকুন, সুস্থ থাকে প্রিয় মানুষটার সাথে। গাইস আর একটা বলবো যে লাস্ট সময় গাইস, যে নিয়ম করে হাসা যাও আর নিয়ম করে কাঁদা যাও, অবশ্যই গাইস নিয়ম করে ভালো থাকা যায়। এক্ষেত্রে আর কিছু বলব না গাইস, শুধু তোমরা পরের পার্টগুলো দেখতে থাকো। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন হয়েছ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবে। আল্লাহ হাফেজ গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি দোয়া করি সবসময় আপনার মুরগিগুলো যাতে সুস্থ থাকে, সফল থাকে। এক্ষেত্রে যদি কোনো পরামর্শ নিতে চান অবশ্যই আমার নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কল দিয়ে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ নিতে পারবেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নাই স্যার। গাইস আমি ছিলাম তোমাদের সার্ভিসের জন্য, অবশ্যই আমার 12 ঘন্টা থেকে 24 ঘন্টা গাইস তোমাদের সার্ভিস দিয়ে দেবো। প্লিজ আল্লাহ হাফেজ, ভালো থাকবা, সুস্থ থাকবা।